আমি একটু আগে বলছিলাম আবার বৃষ্টি, ধরো এই এরকম একটা দুর্যোগ চলছে যেখানে একদিকে করোনা আছে, একদিকে বন্যা আছে, আর তারপরে এই বৃষ্টি, তারপরে বাজ, মানে আজকে ভগবানের আশীর্বাদে বাজ পড়ছে না। নর্মালি তো পশ্চিমবঙ্গে এরকম মেঘ থাকলেই প্রচণ্ড বাজ পড়ে, বাজের জন্য, বাজ পড়ার জন্য অনেকজন মারা যায়। মানে বাজ পড়লে আমাদের যে টিম, রেস্কিউ টিম, তারা কাজ করতে পারবে না, কারণ সবারই তো বাড়ি আছে, সবাই তো নিজের জীবন আছে। কিন্তু বৃষ্টিও পড়ছে, বাট একটা জিনিস ভালো, কে বাজটা পড়ছে না, সেই জন্য মানুষ সবারই গ্রামে গ্রামে যেয়ে কাজ করতে পাচ্ছে। তো এই প্রাকৃতিক ব্যাপারটা না কারোর হাতেই নেই, কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী বা তোমার বা আমার হাতে নেই। আমাদের ঠাকুর কাছে একটাই প্রার্থনা, কি বৃষ্টি কমুক, তাতে জলগুলো নামবে, যাতে কি হচ্ছে উপরে বৃষ্টি হলে সেখান থেকে জল নামবে, ঘাটালে বৃষ্টি হলো না, কিন্তু উপরে যদি বৃষ্টি হয় ডিভিসি থেকে আবার জল ছাড়বে। আমি তো ছিলাম দেড় ঘন্টার মধ্যে পুরো গ্রামগঞ্জ সব জলের তলায় চলে গেল, এতটাই জল ছাড়া হলো। এরকম একটা দুর্যোগ, আমার মনে হয় কি সবাইকে একসাথে থাকতে হবে, মিডিয়া বলো, অপোজিশন পার্টি বলো বা পুলিশ প্রশাসন, সমস্ত মানুষকে, মানুষের পাশে থাকতে হবে। আপনি তো ঘাটাল মাস্টার প্ল্যানে বারবার বলেছেন, বৃষ্টি হচ্ছে না, বন্যা আসলেই তো একটা বিষয়। তো ঘাটাল মাস্টার, দেখো আমার মনে হয় কি যতদিন, আমি একটু আগেই বললাম কি আমার মনে হয় না এই কেন্দ্র সরকার ঘাটাল নিয়ে কিছু ভাববে বা পশ্চিমবঙ্গ নিয়ে কিছু ভাববে, শুধু নির্বাচনের সময় এসে সোনার বাংলা আবড়াবে আর চলে যাবে, আসলে মানুষের পশ্চিমবঙ্গে নিয়ে কিছু করবে না। আমার মনে হয় একমাত্র উপায়, আমি খুব কম রাজনীতি বুঝি, যতটুকু বুঝি আমার মনে হয় একমাত্র উপায় হচ্ছে কি যতদিন না মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছে ততদিন এই ঘাটালকে নিয়ে কেউ ভাববে না বা পশ্চিমবঙ্গকে নিয়ে কেউ ভাববে না। তো আমি, আমার মনে হয় কি এটা আমি কেন, আমার মনে হয় কি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এটা বুঝে গেছে, বা অন্তত ঘাটালে প্রত্যেকটা মানুষ এটা অন্তত জানে কি আমরা যতই চিঠি লিখি না কেন, আমরা যতই পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেন্দ্র সরকার তাই করবে যেটা ওদের মনে হবে। ওরা, আমি আগের দিন দিল্লিতে ছিলাম গতকালই, তো দেখলাম কি ইউপি নাকি এক নম্বর সব জায়গা পোস্টার ছেড়ে দেবে, আমি বুঝতে পারলাম না। মানে পশ্চিমবঙ্গ সংস্কৃতি কাজকর্ম অনেকটা এগিয়ে, কিন্তু যাকে এটা অনেক ভীষণ বড় ব্যাপার হয়ে যাবে। বাট আমি এটুকু বলতে চাই কি কেন্দ্র সরকারে অন্তত যারা নির্বাচনের সময় এতবার এসেছিলো, চার্টার ফ্লাইট নিয়ে এসেছিলো, অমুক করে এসেছিলো, তমুক করে এসেছিলো, তাদের এইবারে ঘাটালে একটু ঘুরে যাওয়া উচিত, দেখা উচিত কি অ্যাকচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা শুধু বলার জন্য বা ইস্যু তোলার জন্য বলি না, আমরা এটা দীর্ঘদিনের, বছরের পর বছরে যে মানুষের কষ্ট সেইটার জন্যই আমরা এই ইস্যুগুলো তুলেছিলাম বা মাননীয় মন্ত্রীদেরকে বলেছিলাম কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অন্তত স্যাংশন করে দিক, কিন্তু কেন্দ্র সরকারের কানে আওয়াজটা পৌঁছচ্ছে না। সাথে সাথে দেখা যাচ্ছে প্রচুর বাড়ি নষ্ট হচ্ছে, আপনি ওদের প্রতিশ্রুতি দিলেন শুনলাম যে ওদের পাশে দাঁড়ানোর, কিভাবে দাঁড়াবেন? দেখো আমি বলছি আমি একা কিছু করতাম, সরকার আমাদের সরকার, আজকে সকালেই আমি যখন এসেছিলাম এসডিওর সঙ্গে যখন মিটিং হলো, সঙ্গে সঙ্গে দিদির সাথে কথা হলো, দিদি আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমার দিদিকে বললাম, যেমন ত্রিপল দরকার, আপাতত যেটা দরকার শুকনো খাবার দরকার। আমি একটু আগেই বলছিলাম আবার বৃষ্টি, ধরো এই এরকম একটা দুর্যোগ চলছে যেখানে একদিকে করোনা আছে, একদিকে বন্যা আছে, আর তারপরে এই বৃষ্টি, তারপরে বাজ, মানে আজকে ভগবানের আশীর্বাদে বাজ পড়ছে না। নর্মালি তো পশ্চিমবঙ্গে এরকম মেঘ থাকলেই প্রচণ্ড বাজ পড়ে, বাজের জন্য, বাজ পড়ার জন্য অনেকজন মারা যায়। মানে বাজ পড়লে আমাদের যে টিম, রেস্কিউ টিম, তারা কাজ করতে পারবে না, কারণ সবারই তো বাড়ি আছে, সবাই তো নিজের জীবন আছে। কিন্তু বৃষ্টিও পড়ছে, বাট একটা জিনিস ভালো, কি বাজটা পড়ছে না, সেই জন্য মানুষ সবারই গ্রামে গ্রামে যেয়ে কাজ করতে পাচ্ছে। তো এই প্রাকৃতিক ব্যাপারটা না কারোর হাতেই নেই, কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী বা তোমার বা আমার হাতে নেই। আমাদের ঠাকুর কাছে একটাই প্রার্থনা, কি বৃষ্টি কমুক, তাতে জলগুলো নামবে, যাতে কি হচ্ছে উপরে বৃষ্টি হলে সেখান থেকে জল নামবে, ঘাটালে বৃষ্টি হলো না, কিন্তু উপরে যদি বৃষ্টি হয় ডিভিসি থেকে আবার জল ছাড়বে। আমি তো ছিলাম দেড় ঘন্টার মধ্যে পুরো গ্রামগঞ্জ সব জলের তলায় চলে গেল, এতটাই জল ছাড়া হলো। এরকম একটা দুর্যোগ, আমার মনে হয় কি সবাইকে একসাথে থাকতে হবে, মিডিয়া বলো, অপোজিশন পার্টি বলো বা পুলিশ প্রশাসন, সমস্ত মানুষকে, মানুষের পাশে থাকতে হবে। আপনি তো ঘাটাল মাস্টার প্ল্যানে বারবার বলেছেন, বৃষ্টি হচ্ছে না, বন্যা আসলেই তো একটা বিষয়। তো ঘাটাল মাস্টার, দেখো আমার মনে হয় কি যতদিন, আমি একটু আগেই বললাম কি আমার মনে হয় না এই কেন্দ্র সরকার ঘাটাল নিয়ে কিছু ভাববে বা পশ্চিমবঙ্গ নিয়ে কিছু ভাববে, শুধু নির্বাচনের সময় এসে সোনার বাংলা আবড়াবে আর চলে যাবে, আসলে মানুষের পশ্চিমবঙ্গে নিয়ে কিছু করবে না। আমার মনে হয় একমাত্র উপায়, আমি খুব কম রাজনীতি বুঝি, যতটুকু বুঝি আমার মনে হয় একমাত্র উপায় হচ্ছে কি যতদিন না মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছে ততদিন এই ঘাটালকে নিয়ে কেউ ভাববে না বা পশ্চিমবঙ্গকে নিয়ে কেউ ভাববে না। তো আমি, আমার মনে হয় কি এটা আমি কেন, আমার মনে হয় কি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এটা বুঝে গেছে, বা অন্তত ঘাটালে প্রত্যেকটা মানুষ এটা অন্তত জানে কি আমরা যতই চিঠি লিখি না কেন, আমরা যতই পার্লামেন্টে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কেন্দ্র সরকার তাই করবে যেটা ওদের মনে হবে। ওরা, আমি আগের দিন দিল্লিতে ছিলাম গতকালই, তো দেখলাম কি ইউপি নাকি এক নম্বর সব জায়গা পোস্টার ছেড়ে দেবে, আমি বুঝতে পারলাম না। মানে পশ্চিমবঙ্গ সংস্কৃতি কাজকর্ম অনেকটা এগিয়ে, কিন্তু যাকে এটা অনেক ভীষণ বড় ব্যাপার হয়ে যাবে। বাট আমি এটুকু বলতে চাই কি কেন্দ্র সরকারে অন্তত যারা নির্বাচনের সময় এতবার এসেছিলো, চার্টার ফ্লাইট নিয়ে এসেছিলো, অমুক করে এসেছিলো, তমুক করে এসেছিলো,
তাদের এইবারে ঘাটালে একটু ঘুরে যাওয়া উচিত, দেখা উচিত। কে অ্যাকচুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা শুধু বলার জন্য বা ইস্যু তোলার জন্য বলি না, আমরা এটা দীর্ঘ দিনের বছরের পর বছরে যে মানুষের কষ্ট সেইটার জন্যই আমরা এই ইস্যুগুলো তুলেছিলাম বা মাননীয় মন্ত্রীদেরকে বলেছিলাম কে ঘাটাল মাস্টার প্ল্যানটা অন্তত স্যাংশন করে দিক, কিন্তু কেন্দ্র সরকারের কানে আওয়াজটা পৌঁছচ্ছে না। দেখো আমি বলছি আমি একা কিছু করতাম, সরকার আমাদের সরকার আজকে সকালেই আমি যখন এসলাম এসডিওর সঙ্গে যখন মিটিং হলো সঙ্গে সঙ্গে দিদির সাথেও কথা হলো, দিদি আমার যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমার দিদিকে বললাম, যেমন ত্রিপল দরকার আপাতত যেটা দরকার, শুকনো খাবার দরকার।